বিশ্বনাথ। এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ডানকুনির সেই অভিশপ্ত রাস্তায়, যেখানে এই মাসের মার্চের ছ তারিখে সাংঘাতিক বিপর্যয়ের মুখে পড়েছিলাম আমি দু চাকা নিয়ে। আর সেদিন আমার পেছনে বসেছিল যে হচ্ছে রিনি বিশ্বাস। রিনি, তুমি একটু আমার দর্শকদের হাই করে দাও। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি বহাল তবিয়তে, এর জন্য এই সমস্ত ব্যাপারটাই এর হাতে ছিল। এ যদি সেদিন না থাকতো আমি নিঘাত মারা যেতাম গাড়ি চাপা পড়ে। প্রথমও আমার চ্যানেলে ওর ফেস দেখছেন আপনারা, আমার ওই জন্য একটু সংকোচ বোধ করছে আমি বলে নিই। সেদিন আমি ওখান থেকে আসছিলাম দুর্গাপুর থেকে, পেছনে ছিল রিনি বিশ্বাস। তো আমরা, আমার গাড়ি আসিতে চলছিল এবং এখানে আসার পর তার আগে সিগন্যাল পেয়েছিলাম, আমরা দুজনেই পড়ে গেছিলাম শক্তিগড়ের কাছে নবাবহাটের ওখানে, কিছু হয়নি। আবার উঠে গাড়ি চালাতে থাকি এবং ও বারবার বলেছিল স্যার আসতে চালান, স্যার কিছু ঘটে যেতে পারে, বারবার বলেছে। আমি তোয়াক্কা করিনি, গাড়ি পিক আপে ছিল আর এখানে যখন ছিল তখন আমার গাড়ি 80 ক্রস করে গেছিল। তো এখান থেকে যখন আসি হঠাৎ আমি আর ব্রেক সামলাতে পারিনি। দেখুন গাড়িটা কীভাবে যায়, গাড়িগুলো কীভাবে টান নেয়, এখান থেকে এমনভাবে টান নেয়। তুমি একটু গাড়িটা আগে দেখিয়ে নাও, একটা মুড়কি দিয়ে ঝাটকা দিয়ে তারপরে কিন্তু এখানটায় আসছে। এই যে বাইকটা আসছে কিভাবে, তো সেদিনকে আমার স্কুটিটাও ওইখান থেকে বালির ওপর উঠে যায় ব্যালেন্স না রাখতে পেরে, উঠে ওখান থেকে ছিটকে পড়ি। আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম গাড়িটাকে দাঁড় করাবার, পারিনি। আর রিনি ছিটকে পড়েছিল ওই জায়গাটাতে বালতি খেয়ে, বেশ কয়েকটা বালতি খেয়ে ওখানে পড়েছিল। আর এখানে আমি পড়েছিলাম, আমার উল্টে ছিলাম আর এই হাতটা পুরো উল্টে গেছিল। তো ওখানে চারজন ছুটে এসেছিল আমাদের রেস্কিউ করবার জন্য, কেউ আসেনি, অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল। তো রিনি বিশ্বাস ওখান থেকে চিৎকার করছে স্যারকে তুলুন, স্যারকে তুলুন, ওরা কেউ তোলেনি। রিনি ওখান থেকে খোঁড়াতে খোঁড়াতে, এক পায়ে ভীষণ চোট লেগেছিল, খোঁড়াতে খোঁড়াতে এখানে আসে। এসে বাইকটা আমার পায়ের ওপর পড়েছিল, আর একটু থাকলে পাটা আমার হাত ভেঙে যেত। তো বাইকটাকে উপরে ফেলে দিল, দিয়ে আমাকে ট্রেনে বার করে আনলো একা একাই। তো সেদিনকে ওই যে গাড়িগুলো দেখছেন, গাড়িগুলো চেপে দিয়ে যেতে পারতো আমাকে। তো ওর দৌলতে সেদিনকে আমার জীবন রক্ষা হয়েছে। আপনাদের সামনে ওকে আনবার খুব ইচ্ছা ছিল, তো আমি ওকে বলেছিলাম যে এখানে যে ভিডিও করতে আসবো সেখানে তুমি থাকবে, তাই রিনি আজকে আমার সঙ্গে রয়েছে। তুমি সেদিন নতুন জীবনই দিয়েছো আমাকে, তোমার কেমন লাগছে এখন? ও ভীষণ ইনজোর্ড হয়েছিল, ওর এখনো হাতে দেখাও একটু। এই যে এই হাত, এই আঙুল কেটে বার করতে হয়েছিল, এখানে আঙুল আংটি ছিল, এইসব আংটি ছিল, এইসব কেটে বার করতে হয়েছে, এটা এমন অবস্থায় হয়েছিল। আর একটু মানে আর একদিন থাকলে ডাক্তার বলেছিল আঙুলটাই বাদ হয়ে যেত। আর এই ডান পায়ে না, তোমার এই ডান পায়ে ভীষণ রকম হাঁটুতে ব্যথা, এখনো ব্যথা আছে, এখনো একটু হাঁটতে ওর অসুবিধা হয়। আর আমার ব্যাপারটা তো আপনারা দেখেছেন, আমি বাইক চালিয়ে এসেছি এই রাস্তায় আবার দেখিয়েছি, আর ডান হাত দিয়ে আমি গাড়ি চালিয়েছি, গাড়ি টেনেছি এই হাত দিয়ে। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে সব ঠিক হয়েছে, মনের জোরে আপনাদের ভালোবাসায়। কিন্তু এখানে কি আছে, অনেক জায়গায় অনেক রাস্তায় অনেক গড়বড় থাকে, কিন্তু সব সময় সেটা প্রভাবশালী হয় না বা কার্যকরী হয় না। কিন্তু এখানে হয়েছিল, কেন হয়েছিল দেখো। এখন দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না, এরা কিন্তু বিলিং হচ্ছে, তিনটে অবধি দিচ্ছে, তিনটে। আমি রাত্রে আপনাদের এখানে রাতের ভিডিও দেখাবো এবং রাতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কীভাবে জ্বলছে এখানে আমার কেটোমিটারের সিগন্যালগুলো কীভাবে দিচ্ছে, পুরোটা রাত্রে দেখাবো। আর এবার একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দাও, বলতে যে জায়গাটা একটু দেখিয়ে দাও আমার দর্শকরা, আমার প্রিয় ভিউয়ার্সরা একটু দেখে নিক, কেন রাত্রেবেলায়
এত ভালো দেখাতে দেখানো যাবে না, এই কারণে দিনে দেখিয়ে দিই। আমি শ্রী বিশ্বনাথ, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ডানকুনির একদম সন্নিকটস্থ মাছঘোড়া ফ্যাক্টরি এবং পেট্রোল পাম্পের সামনে, যেখানে 6ই মার্চ আমরা দুর্ঘটনায় পড়েছিলাম। ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমি সেদিনকে বাইক চালাচ্ছিলাম এবং আমার পিছনে বসেছিল রেনে বিশ্বাস। আমরা ঠিক এখানটাতেই পাল্টি পড়েছিলাম। এবং কেন হয়েছিল এই দুর্ঘটনা, অত্যন্ত অদ্ভুতভাবে ঘটনা ঘটেছিল, আর আজকে আমরা সেখানেই কাটাছেড়া করতে এসেছি। রিনি, তোমার ঘোষ মিটারটা একটু জ্বালাও, কেটু মিটার, আচ্ছা কেটু ঘোষ মিটার অফ করে দাও, কেটু মিটারটা জ্বালাও, তুমি লাইটটা সরিয়ে নাও, চাল দেখা যাচ্ছে এখানে, এই অবধি ভাইব্রেশনটা আছে, এইখানে এই অবধি আছে। আমরা আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো, ঠিক আছে? লাইট জ্বালাও, আমি এখান থেকে আমার সেদিনকে মৃত্যু ঘণ্টা বেজেছিল, এইখানেই মৃত্যু ঘণ্টা বেজেছিল। আর আমাদের এই দুর্ঘটনার ঠিক পরের দিন এইখানে একটি কন্টেনার উল্টে গেছিল, খুব বড় মাপে এইখানে উল্টে গেছিল বড় কন্টেনারটা সাংঘাতিকভাবে। আসলে এই জায়গাটায় তুমি একটু কেটুমিটার রং করো তো, আমার দপ্তর একটু ধুয়ে দাও, আলোটা সরিয়ে দাও, পুরো পাঁচটা কিন্তু জ্বলছে, সময় সময় পাঁচটা বিলিং করছে, আবার এখন তিনটে আছে। একটু তুমি যদি হাতটা এদিক ওদিক করো তাহলে দেখো জায়গায় জায়গায় কিন্তু এর এক এক রকমভাবে ও কিন্তু সিগন্যাল দিচ্ছে। বুঝতেই পারছেন এখানে কীরকম সাংঘাতিক একটা এক্সট্রা পাওয়ার রয়েছে, এক্সট্রা একটা এনার্জি রয়েছে। লাইট লাগাও, সেই এক্সট্রা এনার্জির দ্বারা এখানে কিন্তু মানুষদের, ড্রাইভারদের, যারা গাড়ির চালক দু চাকা হোক বা চার চাকা, তাদের কিন্তু মতিভ্রম হয়ে যায়, কথাটা কিন্তু সত্যি। এইখানে যারা পাঁচঘোড়া ফ্যাক্টরির কাছে, এইখানে যারা গাড়ি চালিয়ে যাবেন দিনে হোক বা রাতে, আমার দুর্ঘটনা 6ই মার্চ ঠিক দুপুর কটায় হয়েছিল রিনি? তিনটের মধ্যে হবে দুর্ঘটনা আমরা ঘটে গেছিল এই জায়গাটাতে। আমি বুঝতে পেরেছিলাম আজকে আমাদের শেষ, আর আমি যে বাঁচবো আমি বুঝতে পারিনি, আশা করিনি। একটু জোরে বলবে আমার দর্শকদের, কি মনে হয়েছিল তোমার সেদিন? মনে হয়েছিল সেদিন বাঁচবো না, বাঁচবে না, মানে যখন দেখলে যে আমার ব্রেক ফেল হয়ে গেছে, চাকা স্লিপ করে গেছে এবং আমরা দুজনেই ছিটকে পড়ে গেলাম, তো তখন মনে হয়েছিল যে সত্যি আমি বাঁচবো না। কিন্তু আমি যেভাবে উল্টে হাত ঠাত উল্টে বিশ্রীভাবে উল্টে পড়েছিলাম বাইকের নিচে, আর ও পড়ে গেছিল রাস্তার ওই দিকটাতে, তখন ও ওখান থেকে উঠে এসে আমাকে রেস্কিউ করে, আর বাকিটা তো গল্প। মিনিট চারেক পড়েছিলাম, মিনিট চারেক হবে, তখন কোনো গাড়ি যায়নি এরকম একটা সাংঘাতিক জায়গা দিয়ে, যে কোনো গাড়ি চলে না অতটা টাইম, 4 মিনিট, এটা আমার কাছে অদ্ভুত লেগেছে। আপনারা তো দেখছেন 4 মিনিট ফাঁকা যায় এরকম হাইওয়ে, দিল্লির হাইওয়েতে NH2 যায় না ফাঁকা, কিন্তু ফাঁকা সেদিন গেছিল। আর একটা দুর্ঘটনা গাড়ি, এই রাস্তা যেন মৃত্যুর রাস্তা, ডেথ রোড, এই রাস্তা দিয়ে প্রচুর দুর্ঘটনা ঘটে। এর আগে একটু আগে একটা গাড়ি গেছে, আপনাদের হয়তো পরিষ্কার করে দেখাতে পারেনি শক্তিমান, তো এটা আপনারা দেখলেন, প্রচুর গাড়ি যায়, প্রচুর ঘটনা ঘটে এখানে। আর কি আছে, মেশিনটা আমি একটু অন করি, তোমার সারা দিচ্ছে ঘটবে,
দিনে দেখো আমার থার্মাল গানটা কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি দিনের পরিচয়টা আপনাদের একটু দেবো, আমি ওই দিকটা নিয়ে যাবো যেখানটায় আরও সাংঘাতিক কিছু প্রভাব পেয়েছি। চলো চলে উঠতে পড়েছিল আমার দুর্ঘটনার ঠিক পরের দিন সকালবেলায়, মানে কয়েক কিছু ঘন্টা পরে এখানে একটা ট্যাঙ্কার উঠতে পড়েছিল বড় একটা। আর এখানে একটা আলোটা সরাও, এই যে এই আমি এখানে কথা বলছিলাম, এই জায়গায় কিন্তু জায়গায় জায়গায় এমন অদ্ভুত রকম এক্সট্রা এনার্জি দেখাচ্ছে যেটা কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লাগছে। কেন দেখাচ্ছে, কি আছে এখানে? আমি আমি লাইট লাগাও, আমি সবটাই পরীক্ষা করব, আপনাদের সামনে তুলে ধরবো। একটু এদিকে এসো, আমি একবার একটু ঋণীর পরিচয় দিয়ে নিই। ঋণী এখন 18+, 22 বছর না 22 বছর 4 বছর, 4 বছর যাবত ও আমার ভিডিও দেখে, রাতের কুয়েলি ইউটিউব চ্যানেল দেখে। তুমি বলো, বাকিটা তুমি বলো, তুমি কিভাবে ইন্সপায়ার হলে, মানে আমার ভিডিওগুলো তো দেখতে, তোমার কি মনে হতো? তুমি তো তখন অনেক ছোট, 14 বছর বয়স হবে তখন, তখন থেকে ভিডিওগুলো দেখে, তখন তোমার মনে কি হতো? হ্যাঁ, বিষয়টা তো একটু সাংঘাতিক, 14 বছরের একটা মেয়ে আমার ভিডিও দেখে, এটা আমাকেও যেন একটু অন্যরকম ফিলিংস দিয়েছে। তুমি একটু বলো, তুমি ভিডিও দেখে কি ভাবছো? আমি ইউটিউবে তো অনেক ভিডিও দেখতাম, কিন্তু স্যারের স্যারের ভিডিও দেখে আমার খুব ভালো লাগতো। অন্য অনেক ভিডিওই দেখতাম, কিন্তু ওই স্যারের ভিডিও দেখে আমার এত ভালো লেগেছে। ভয় লাগতো না? কোনোদিন ভয় লাগেনি। এটা কিন্তু একটা খুব বড় খবর, যেটা হচ্ছে একটা 14 বছরের মেয়ে আমার ভিডিও দেখে, মানে বলতে হবে ও একটু আলাদা, ওর কোনো আলাদা একটা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আছে, কারণ সাধারণত আমি দেখিনি যে এরকমভাবে 14 বছরের একটা মেয়ে আমার ভিডিও দেখে, এবং তখন থেকে ভিডিও দেখা শুরু, এবং তখন থেকে কমেন্টস করে, আর মাঝে মাঝেই লিখতো যে স্যার আমি আপনার সঙ্গে অভিযানে যাব। তো আজকে তোমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, আজকে তুমি ক্যামেরার সামনে এসছো। কিন্তু একটা তথ্য দিয়ে রাখি, এ কিন্তু এর আগে অনেক অভিযানে ক্যামেরা করেছে, আজকে ফেস দেখাচ্ছে সামনে, কিন্তু এর আগে ক্যামেরার পেছন থেকে ও কিন্তু কাজ করেছে, ক্যামেরা করেছে এবং এডিটিংও করেছে অনেকগুলো ভিডিওতে। এর আগের যে কিছু বেশ কয়েকটা ভিডিও ও ক্যামেরা করেছে, এডিটিং করেছে, ওর সাহস আছে অবশ্যই। এবং আমার ইচ্ছা আগামীতে নেতাজিকে নিয়ে একটি প্লানচেট অনুষ্ঠান শুরু হতে চলেছে। আজকে এইমাত্র ও জানলো, একটু আগে আমরা যখন গোল মিটিং করছিলাম, তো ও বললো স্যার আমি বসবো। আমি বললাম দেখো অনেক বড় একটা ব্যাপার, তুমি সেটা কিভাবে নেবে? বললো যে না আমি নিতে পারবো, আমাকে রাখুন প্লিজ। তো হয়তো সেখানে ঋণী বিশ্বাস থাকতে পারে, ওটাও একটা হয়তো অন্যরকম চমক হবে, তার কারণ এরকম একটা ব্যাপারে একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে থাকবে, এটা আমার কাছেও একটা নতুন ব্যাপার হবে। যাই হোক, আমরা দেখাতে থাকি এবার এখানে কি আছে, কি ভয়ঙ্কর ব্যাপার আছে যে গাড়ি উল্টে যায় বারবার। এটা কোন জায়গাটা লোকেশনটা বলি, পাঁচঘড়া ফ্যাক্টরি এবং পেট্রোল পাম্পের থেকে একটু পেছন দিকে, মোটামুটি 1 মিনিট হাঁটলেই হবে, মাত্র 1 মিনিটের পর। আপনারা এইখানে যারা যাবেন গাড়ি চালিয়ে, অত্যন্ত সাবধানে গাড়ি চালাবেন, এটা আমার অনুরোধ। এবার আমি আপনাদের দেখাতে থাকি যে এখানে আর কি আছে, এবং আমরাও দেখবো কি আছে এখানে, কেন এই ঘটনা এখানে ঘটে। চলো, দেখছেন যে এইখানে কিভাবে
নেগেটিভিটি এখানে কাজ করছে। আরে প্রথম অভিজ্ঞতা হলো আমরা বিহারে এরকম একটা জায়গায় গেছিলাম যেখানে গাড়ি ব্রেক করার পরও গাড়ি চলতে থাকে। আজকে এখানে নানান রকম অভিজ্ঞতা হচ্ছে যে গাড়ি দাঁড়িয়ে থাকার পরও গাড়ি চলতে শুরু করে এখানে। তো যাই হোক, ফলো মি। আমরা একটুখানি বিশ্রাম নিচ্ছি কিছুক্ষণের জন্য। রিনি, তুমি তো হাঁপিয়ে পড়েছো বললে, গরম লাগছে, ভীষণ গরম। মানে গাড়ির ভেতরে গিয়ে একটু বিশ্রাম করতে হবে ঠান্ডাতে, এসি চালিয়ে পুরো ভিজে গেছি আমরা, পুরো সেই অবস্থা। আমরা ওখানে একটা জিনিস দেখে ছুটেছিলাম, তো একটু বসে নিচ্ছি। বসে নিয়ে আপনাদের সাথে ফের কিছু জিনিস শেয়ার করব, কিছু সাংঘাতিক জিনিস আমরা দেখেছি, আমাদের নজরে পড়েছে ঠিক রাস্তাটার এই সাইডটাতে। পেছন দিয়ে চলে গেছে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 2, আর ঠিক এই পাশটাতে আমরা বসে আছি, কিছু সাংঘাতিক জিনিস দেখেছি, তোমার নজরেও পড়েছে। সত্যি প্রথম নজরে যে ভিউয়ার্স এতদিন ভিডিওতে দেখেছে আর দিয়ে চোখে দেখছে, আমরা আপনাদের দেখাবার চেষ্টা করব। চলো, এখন ডিসটার্ব করলে হবে না, ফটো।